আমি সেবা জানাইছ, বৈকুণ্ঠপতি দৈবকী নন্দন কৃষ্ণদেব শরণত সেবা জানাই আপনা সবর আজ্ঞামানী ভাগবতৰ একাদশ স্কন্ধৰ কৃষ্ণ উদ্ধৱ সংবাদ এই শীৰ্ষৰ আমি অকণমান পাঠ আৰু পৰ্যালোচনা আজি আগবঢ়াবলৈ আগবাঢ়িছোঁ। সপ্তম অধ্যায় পদ কৃষ্ণ ৰসিন্ধান্ত শুনি উদ্ধৱ মহন্ত এক পৰিকৰ যোৰা পুন রপিপ এ নম নম কৃষ্ণ কহি উকি এ তুমি বিনা কোনে মোর দিবে ভাগবত শাস্ত্রভাগ মৈত্রৰ শাস্ত্র নহয় বৈকুণ্ঠৰ শাস্ত্র। বৈকুণ্ঠৰ বিশেষ বৈশিষ্ট্য কি? বৈকুণ্ঠত কালৰ বিক্ৰম নাই, মায়াৰ পৰাভাৱ নাই। বৈকুণ্ঠ অক্ষয় আৰু অব্যয়, জন্ম মৃত্যুৰ ক্ৰিয়াবিলাকে তাত স্পৰ্শ কৰিব নোৱাৰে। সেইটো কাৰণে একাদশ স্কন্ধত উদ্ধৱ মহন্ত ভগৱান কৃষ্ণই বৈকুণ্ঠ প্ৰয়াণ কৰিম বুলি যেতিয়া প্ৰত্যক্ষভাৱে কোৱা নাই, পৰোক্ষভাৱে জানিবলৈ দিছে, তেতিয়া উদ্ধৱ মহন্ত সংকিত হৈ পৰিছে যে যিজন কৃষ্ণৰ লগত মই পঞ্চম বছৰ বয়সৰ পৰা আছোঁ, এইজন কৃষ্ণ ভগৱানে যদি মোক এৰি বৈকুণ্ঠলৈ যায় তেতিয়াহ'লে মই ইয়াক মালিক শূন্য হৈ পৰিম, স্বামীহীন হৈ পৰিম, মই অনাথ হৈ পৰিম। আৰু ভগৱান কৃষ্ণক চৰণত উদ্ধৱে সেৱা জনাই ভক্তিপূৰ্ণভাৱে কৈছে যে হে জগতৰ হৰি, মই যি খাওঁ মই খাওঁ বুলি নাখাওঁ, তুমি পান কৰা বুলি কৰোঁ, মই যি বস্ত্ৰ পৰিধান কৰোঁ মই পৰিধান কৰিছোঁ বুলি নকৰোঁ, তুমি কৰিছা বুলি মই কৰোঁ বোলে, কিয়? মই যিখিনি গ্ৰহণ কৰোঁ তোমাৰ উচিষ্ট বুলি গ্ৰহণ কৰোঁ। যদি তুমি বৈকুণ্ঠ নামলৈ গুচি যোৱা তেতিয়াহ'লে মোৰ ইয়াতে মৃত্যু হৈ যাব, গতিকে তুমি এটা কাম কৰা, ভগৱান কৃষ্ণক খাটনি কৰিছে উদ্ধৱে, বোলে কি, লগতে মোকো লৈ যোৱা। এতিয়া কৃষ্ণই একাদশ স্কন্ধত উদ্ধৱ মহন্তৰ মনৰ সংশয় দূৰ কৰাৰ লগতে উদ্ধৱে নজনা এটা কথা জনাব বিচাৰিব। বিশেষ গুৰুত্ব দিয়া হৈছে কৃষ্ণ উদ্ধৱ সংবাদত সেই বাৰ্তাটো। কৃষ্ণ ভগৱান কৃষ্ণক উদ্ধৱে নিজৰ প্ৰাণতকৈও বেছি ভাল পায়, সেইটো কাৰণে কৃষ্ণই উদ্ধৱক প্ৰাণৰ বান্ধৱ বুলি সম্বোধন কৰে। প্ৰাণৰ বান্ধৱ বুলি উদ্ধৱক কৃষ্ণই সম্বোধন কৰে কাৰণ সেইটোৱেই যে উদ্ধৱে নিজৰ প্ৰাণটোতকৈও কৃষ্ণক বেছি ভাল পায়, সেইটো কাৰণে উদ্ধৱ হ'ল কৃষ্ণৰ প্ৰাণৰ বান্ধৱ। এতিয়া এই প্ৰাণৰ বান্ধৱজনৰ প্ৰেমটো আছিলে কৃষ্ণৰ প্ৰতি এক পক্ষীয়। উদ্ধৱে সদায় এইটোৱেহে ভাবি আছিলে যে মই কৃষ্ণক ভাল পাওঁ, কৃষ্ণ মোৰ স্বামী। কিন্তু উদ্ধৱে এইটো কোনোদিন অনুভৱ নকৰিলে যে ভগৱান কৃষ্ণই যে উদ্ধৱতকৈও তেওঁকহে বেছি ভাল পায়। উদ্ধৱে যিমান কৃষ্ণক ভাল পায়, কৃষ্ণই তাতকৈ উদ্ধৱক বেছি ভাল পায়। সেই বাৰ্তাটোকে উদ্ধৱ মহন্তক ভগৱান কৃষ্ণই একাদশ স্কন্ধত ৰহস্যময় ভকতিৰ জ্ঞানৰ দ্বাৰা বুজাব বিচাৰিছে। এতিয়া আমাক উদ্ধৱ মহন্তক মনৰ যিমান সংশয় আছিলে, যিমানবিলাক প্ৰশ্ন আছিলে, কৃষ্ণ যেতিয়া বৈকুণ্ঠলৈ গুচি যাব কোনে সংশয়বিলাক ছেদ কৰিব? গতিকে তুমি বৈকুণ্ঠ নামলৈ যোৱাৰ আগতেই মোৰ মনৰ যিকেইটা সংশয় আছে, হে মোৰ ভগৱান, তুমি মোৰ সেই সংশয়কেইটা প্ৰথমতে ছেদন কৰি যোৱা। এক পূৰ্ণ সমদম দান সত্য শৌচ কাম, ইয়াত উদ্ধৱে সাতাইশটা প্ৰশ্ন সুধিব ভগৱান কৃষ্ণ। এই প্ৰশ্নবিলাকৰ উত্তৰ বেদত বিপৰীত ধৰণে আছিলে। সম দম দান দয়া ক্ষমা এইবিলাকৰ সংজ্ঞাবিলাক বেদত বিপৰীত ধৰণে আছিলে।
সেইটার কারণে সেই সংজ্ঞা লই জীব কর্ম বন্ধনতে পড়েছিল। ঋষি সকল উদ্ধার হব পৰা নাছিলে। এটা উদ্ধব মহন্তক এই সমস্ত প্রশ্নর ভগবান কৃষ্ণই নতুনকে সংজ্ঞা আরোপ করব, যিখিনি কেবল ভগবান কৃষ্ণইহে জানে, কৃষ্ণর বাহিরে বেলেগে কোনেও নেজানে। এক পূর্ণ সম দম দান সত্য শৌচ কাম, এক পূর্ণ মহালাভ প্রভু যজ্ঞ কারণ, এক কারণ নাম সূর্য পূর্ণ গুণে সুমন্দিত, এক কারণ নাম মূর্খ কাক বুলিয় পণ্ডিত, এক কাক বুলি বন্ধু দিন দুঃখী পূর্ণ জন, এক কারণ নাম সুর কাক বুলি মহাধন, এক পূর্ণ পন্থ বিপন্থ বুলিয়া কাক হরি, পূর্ণ সুখ দুঃখ দেব কহিও উদ্ধারি, এক পূর্ণ স্বর্গ নরক কহিও ভগবন্ত, এক কাক বুলি গৃহ পূর্ণ জন ধনমন্ত, এক পূর্ণ বায়ু সরবণী স্বর কোন প্রাণী, এক কহিও কামাত বিচারি চক্র প্রাণী, হে আপুনি সর্বজ্ঞ জগতরে অন্তর্যামী, এ তোমাকে পুষি বুঝি বা নজানো আমি, এ তাক প্রভু ভাল মতে কহিও আমার, এ করু হেরা শরণ পরিপ্রণী পার। উদ্ধব মহন্তই ভগবান কৃষ্ণ জীবনের 27টা প্রশ্ন একবারে সুধি দিছে, যিকিটা প্রশ্ন লই বেদে ভ্রান্তযুক্ত সিদ্ধান্ত দিছে, যিকিটা প্রশ্ন লই বেদে শুদ্ধমত আরোপ করিব পৰা নাই বলে উদ্ধব মহন্তই মনত অনুভব করেছে। আর সেইটো কারণে ভগবান কৃষ্ণ উদ্ধব মহন্তই কৈছে যে তুমি বেদবিদ, তুমি সর্বজ্ঞ, তোমাকে জনা আর তোমাকে জ্ঞাত এই জগতত কোনো নাই, গতি মোৰ মনৰ যি সংশয় আছে, এই মনের সংশয়যুক্ত মূল যিকিটা প্রশ্ন আছে, এই প্রশ্নকিটার উত্তর হে মূল গুরু, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি বৈকুণ্ঠলে যাওয়ার আগত মুখ দি যা। এটা সম দম দান সত্য শৌচ শব্দবিলাক শুনিলে জটিল জটিল লাগে, আর শুনিলে এনেকুৱা লাগে যে এইবিলাক শব্দ অভিধানত নাই, মানে বাৰু এই বিষয়বস্তু কেইটার বিষয়ে যদি জনা নাযায়, উদ্ধবক ইয়ার আগর পাঠত পদত ভগবান কৃষ্ণ কই দিছে, ইয়ার আগর যেখানে আমার পদ রই গেছে একাদশ স্কন্ধর, সেই পদত ভগবান কৃষ্ণ উদ্ধব মহন্তক কইছে যে মুহুর উদরে আছে যতেক ব্রহ্মাণ্ড, ভকতর ধূলা পরি হয় পবিত্র, ভগবন্ত ঈশ্বর অনন্ত প্রভুর গর্ভত কিমান ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এখন দুখন নহয়, আমি কল্পনা করিব পৰা কল্পনা অতীত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। তার একটা সাধারণ প্রমাণ হিসাবে আমার ভাগবত শাস্ত্র তৃতীয় স্কন্ধত একটা তার পরিসর আমাক দেখুয়াইছে, আমার এই পৃথিবী নামের গ্রহটা যত আছে এই ব্রহ্মাণ্ডখন যি ধারণ করে রাখিছে অনন্তর সহস্র ফনা আছে, কত আছে পাতালর তলত, একেবারে পাতালর অন্তিমত অনন্তর সহস্র ফনা আছে, অনন্ত সহস্র ফনার এটি ফনা, এই গোটেই ব্রহ্মাণ্ডখনক এটা সর্প যে শিরত একটা মণি লই থাকে, এই ব্রহ্মাণ্ডখনক যেটা মণি এটা করে পিঁধি আছে, গতি আমি সেই তুলনাটোরপা যদি অনুভব করো জগতের হরির গর্ভতেই সমস্ত ব্রহ্মাণ্ডবিলাকে বাস করাই রাখিছে, এইটার কারণে হরির গর্ভ হল হিরণ্য গর্ভ, এই হিরণ্য গর্ভরূপী বিরাট ঈশ্বরের বিরাট তত্ত্ব ভাগবতর তৃতীয় স্কন্ধর সৃষ্টি রহস্য ব্রহ্ম সৃষ্টির এই সিদ্ধান্তটা ভাগবত শাস্ত্রই দিছে যে মনুষ্যর যদি কেনেবাকে এশটা যুগ শেষ হয়ে যায়, এশটা যুগ মানে সত্য তেটা ডাকর কলি,
হত্যাত এটা দাবর কলি যদি সহস্র বা শত যুগ যদি শেষ হয়ে যায় তেতিয়াহলে ব্রহ্মা রেডি নহয়, ব্রহ্মাদেবর তেতিয়া এডি নহয়। আর এই সময়খিনিক অভিধানিক অর্থাৎ এককল্প বলে কোয়া হয়, কিন্তু ভাগবত অর্থত নকয় আর এককল্প বলে, এই অভিধানের অর্থ, অভিধানের অর্থ ব্রহ্মাদেবর এটা দিনক এককল্প বলে কোয়া হয়। এই এককল্প সময়ত সত্যত এটা দাপর কলি সহস্র বছর বা শত বছর পার হয়ে যায়, আর এই সময়খিনি পরম ব্রহ্মর পরম লোক ব্রহ্মাদেবর যেটা এহাজার বছর হয় এটা ভগবন্ত প্রভুর একটা চকুর নিমিষে পার হয়। গতি আমি উপাসনা করা যিজন ঈশ্বর দৈবকী নন্দন কৃষ্ণ, যিজনক কৃষ্ণ সূর্য বলে আমার গুরুজনায় পরিচয় করে দিছে, সেইজন কৃষ্ণ বিষ্ণুর মায়ার যোগেদি এটা অবতার লো আমাক দেখছে ঈশ্বর তত্ত্ব বুঝিবর কারণে। আর কৃষ্ণক কোনেও একে নেদেখে বলে আমি ভাগবত গম পাইছো, কৃষ্ণক কিস কিসকে কোলা দেখে দুর্যোধনের দুঃখাসনে, কৃষ্ণক অত্যন্ত সুন্দর দেখে বৃন্দাবনের গোপীসকলে, কংস কৃষ্ণক অত্যন্ত বলবান শক্তিমান মল্ল যুঁজারুদের দেখে, জরাসন নয় কৃষ্ণক খাল রূপত দেখে, ভগবান কৃষ্ণ ভকত সকলেও একটা রূপত নেদেখে, যদিও দৈবকীর নন্দন কৃষ্ণ হয়ে অবতার হয়েছে। বলে কিয় মই মোর নিজের ইচ্ছার মই নিজক নির্মাণ করে লো, মোক যূপত মূল ভকতে চিন্তা করে মই তার ওসর সেই রূপতেই দেখা দিও। এটা উদ্ধব মহন্তক যে কইছে, উদ্ধব মহন্ত যে প্রশ্নটি সুদিছে যে সম দম দান দয়া ক্ষমা পণ্ডিত মূর্খ এই বস্তুবিলাক কি কৃষ্ণর ওসরত এই সংজ্ঞাবিলাক নিত্য নতুন, ভগবান কৃষ্ণ এই সংজ্ঞাবিলাক যেনেদরে দিব এয়া হল কি ভাগবত শাস্ত্রের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মতে যদি আমি সেই সংজ্ঞাবিলাক আমি গ্রহণ করে লোক পো তাহলে আমার জীবন শুদ্ধ হব। একাদশ স্কন্ধ ভাগবত ভগবন্তর লবা, ভগবন্তর মহাভাগ্যস্বরূপ কপাল হল একাদশ স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ ভগবন্তর শির, সেই কারণে পরীক্ষিত কি হয়েছে দ্বাদশ স্কন্ধত পরীক্ষিত কৃষ্ণ বস্তুর লীন হয়েছে, তক্ষকক পরীক্ষিতে আহ্বান করেছে তুমি সোনকালে আহ, বলে কিয় বলে মূল কৃষ্ণর লগত এক হবর সময় হয়ে গেল, ঋষির বাক্য সম্ফল হোক, ঋষির অভিসম্পাদ আর তক্ষক নাগর ভয়ত পরীক্ষিতে ভাগবত শ্রবণ করবলে কইছিলে গঙ্গার ঘরক, যেটা সপ্তম দিবসলৈকে গুরু ভগবান শুকর মুখপদ্মে পরীক্ষিতে ভাগবত কথা শ্রবণ করলে এটা পরীক্ষিতে নিজক চিনি পালে আর বুঝি পালে, গুরু ভগবান সুখদেবত অনুভব করব পারিলে, আর দৈবকী নন্দন কৃষ্ণর যে সত্য সত্তা এই সত্তাক অনুভব করব পারিলে, যেটা পরীক্ষিত নিপতিয়া দ্বাদশ স্কন্ধত গুরু ভগবান সুখদেবক কইছে যে হে গুরুজন তুমি এটা ইয়ার পর অন্তর্নিহিত হওয়া, অন্তর্নিহিত হওয়া মানে তুমি অন্তর্ধান হওয়া, বলে কিয় যদি তুমি দৃশ্যমান হয়ে থাকা তক্ষকটা বাদ দিয়া জম উলিয়ালে আহিব না, বলে কিয় তুমি মূল গুরু তুমি মূল রক্ষক, গতি তুমি অন্তর্নিহিত হওয়া অন্তর্ধান হওয়া, এটা সুখদেবী সুদিছে বলে কিয় বলে আপনার কৃপাত মূল ব্রহ্ম জ্ঞান লাভ, এই ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পাশত আর মূল প্রাপ্ত হবলে একো বাকি নাই, এটা সুদিছে সুখে যে যদি তুমি এই ভাগবত বুঝা নাই মই তোমার দ্বাদশ স্কন্ধ ভাগবত পুনের আকৌ কম, এটা পরীক্ষিতে কইছে যে হে গুরুজন আপনার শরণ ভাগবত শাস্ত্র ভগবানের নাম এয়া বস্তু পার পাশত কোনোবা লোকের ব্রহ্মজ্ঞান লাভ নোহাকে থাকবে জানো, গতি যে ভাগবত শাস্ত্র শ্রবণ কীর্তন আর মনন করে সেইজন ব্রহ্মজ্ঞানী হব পারে, সেইজনক পরম ব্রহ্মর সাক্ষাৎ হব পারে। একাদশ স্কন্ধ ভাগবত ভগবন্তর ললাত বা কপাল মহাভাগ্য, এই মহাভাগ্যত ভগবন্তই দেখাব বিচারিছে কি যে মূর ভাগ্যখন মই মূর ভকতক দান করো, বলে কিয় মূর একো অভাব নাই, মূর কোনোদিন দুঃখ নাই, মূর কোনোদিন কষ্ট নাই, মূর কোনোদিন বিষাদ নাই, মই সচ্চিদানন্দ রূপেণ কৃষ্ণ মই সদায় আনন্দিত, মই সদায় অখণ্ডিত আনন্দত রমণ হয়ে থাকো, আর মই মূর ভকতক জীবনের দুঃখ যান্তনা কষ্ট আর বিষাদ এই সমস্ত বিলাকর পরা মুক্ত করে মই অখণ্ডিত আনন্দর ভাগদান করি কত ভাগবতর একাদশ স্কন্ধ, এই কারণে একাদশ ভকতর আর ভগবানের
মহাভাগ্য। এ ভাগবত পার্বতী গোহাঁয়েও শুনেছিলে কত গঙ্গার পারত স্বামী শিবর মুখপাধ্যে শিবই দশম স্কন্ধলৈকে ভাগবত কৈ থাকোঁতে পার্বতী উ কৰি আছিলে, দিকেই ভালাগি আছিলে। যেতিয়া একাদশ স্কন্ধ নিমি নবসিদ্ধ সংবাদ আরম্ভ হল, বসুদেব আৰু নাৰদ সংবাদ আরম্ভ হৈ গল, যেতিয়াই নিমিরজার নত প্রশ্নের কথা আহি গল, মহাভাগবত মহাধর্ম অত্যান্তিক উত্যাদি প্রশ্ন যেতিয়াই অবতারণা করলে, পার্বতী গোসানী নাক বজায় টোপনি গেল। কিয়? আমার দশটা ইন্দ্রিয় দশ ইন্দ্রিয় গুণময়, পার্বতী দশ ইন্দ্রিয়র তত্ত্বলেকহে জনার সৌভাগ্য আছে। একাদশ ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় মন, মনের তত্ত্ব ঈশ্বর বাস করে। পার্বতীয়ে স্বামী বলে শিবকে জানে, কৃষ্ণক নেজানে। এই কারণে কৃষ্ণস্বরূপ স্বামীর কথাই যেটা প্রসঙ্গ ওলাই গল দশম স্কন্ধলৈকে কৃষ্ণ লীলা আর তত্ত্ব পার্বতী ঠিকই শুনিলে। একাদশত যেটা উদ্ভব মহন্তর রহস্য ভকতি, ভকত আর ভগবান এক বলে যেটা জানিবলে বুঝিবলে ব্যবস্থা হয়ে গেল, পার্বতী নাক বজায় টোপনি গেল। একাদশ ভগবানে দিয়া ভাগ্য, যিকোনো লোকে শুনিবলে নেপায় আর শুনিব নোৱাৰে। কোনে শুনিবলে নেপালে? মহাবৈষ্ণব শিবৰ ভাগ্য পার্বতীয়েও শুনিবলে নেপালে। কোনে শুনিলে? ও পার্বতী ধারণ করা সুখে শুনিলে, আত্মায় শুনিলে। এই যে আত্মারূপী সুখে পার্বতী পরিধান করে আছিলে, এই পার্বতীর একটা নাম কি আছিলে? মহামায়া। মহামায়া মায়ার ভ্রমত নিদ্রাগত হয়ে গেল, চৈতন্য হয়ে রয়ে গেল সুখরূপী আত্মা। এই সুখরূপী আত্মায় প্রথম স্কন্ধর দ্বাদশ স্কন্ধলৈকে পরিপূর্ণ রূপ শুনিলে, আর দ্বাদশ স্কন্ধত মহাবৈষ্ণব শিবই তেতিয়া পার্বতীক কলে যে হে দেবী, এয়াই মই সদাই উপাসনা করে ধ্যানত হই, সহস্র সহস্র বছর তপস্যা করে মই যিজন যোগেশ্বর কৃষ্ণক মই মোৰ স্বামী বলে বরণ করেছিল, এয়াই কৃষ্ণর বৈকুণ্ঠর কল্পতরু ভাগবতময় অমৃত, যি অমৃত পাবর কারণে মই শিবরূপত জন্ম হয়েছ, যি অমৃত পাবর কারণে তুমি মোৰ অর্ধাঙ্গিনী হয়ে ভাজ্যা হয়েছা, এই অমৃত পার পছন্দ আর তোমার একটু পাবলে বাকি নাথাকে। আর শিবই দেখিছে গোসানী উপনি গিয়ে শিবর লগেলগে গুণময় ঈশ্বর লগেলগে কোট আহি গেল। মই তো ভাগবত তেতিয়াহলে কোনে উঁকে শলাগি আছিলে, কারণ নির্গুণস্থিত হয়ে ভাগবত কইছিলে। লগেলগে ত্রিফুল এড়ি দিলে যে যি মোৰ ভাগবত শুনিছিলে ত্রিফুল তুমি তাক ধরি আনা, আর ত্রিফুলে খুবরূপী আত্মাক খেদি গল আগে আগে খুব পাশে পাশে ত্রিফুল। অরণ্যে বেদব্যাসস্বরূপ গুরুর চরণ সেবা করে এই আশ্রমগণ সাফা করে করে ঝাড়ু দিয়ে আহি ওই রাস্তার সম্মুখত হামিয়াই দিছিলে খুব অরণ্যের গর্ভত পাবে করবে। এই কারণে ভাগবত আমাক খুকে কৈছে ব্যাস নন্দন শুকদেব ভগবান মাতৃর গর্ভত দ্বাদশ বছর বাস করলে। দ্বাদশ বছর বাস করার অন্তত যেটা ভূমিষ্ঠ নহল যেটা ব্যাসে আহি প্রশ্ন করলে, হে মূর পুত্র তুমি মাতৃর গর্ভত প্রবেশ হয়ে গর্ভত বাস করা আজ দ্বাদশ বছর পুরা হল, তুমি কেতিয়া ভূমিষ্ঠ হবা? তেতিয়া আত্মাহে ভুকে গর্ভর পৰা মাত দিছে, জগতর হরি ভগবান কৃষ্ণই দুহাত দাঙি মোক আশীর্বাদ দিব লাগিব বলে। কি বলে আশীর্বাদ দিব লাগিব? মাতৃর মায়া আর পিতৃর মোহ এই দুটা বস্তু যাতে মোক স্পর্শ নহয়। মাতৃর মায়া আর পিতৃর মোহ এই দুটা বস্তু যাতে মোক স্পর্শ নকরে। এটা বেদব্যাসে কি কইলে? বাম পাশত মায়া, সো পাশত ভক্তি, মধ্যম স্থানত হৃদয়ত কৃষ্ণ, এই কৃষ্ণ গোসাইত্য উপাসনা করলে, হে ভগবান মূর পুত্র ভূমিষ্ঠ হবর কারণে তুমি আশীর্বাদ দিবলে কেতিয়া আহিবা? এটা ভগবান কৃষ্ণই ধ্যানতে উত্তর দিয়ে দিলে, এতিয়া তুমিয়েই মই, ময়েই তুমি, দুহাত দাঙি তুমি আশীর্বাদ দিয়ে দিয়া, তুমি দিয়া আশীর্বাদেই মই দিয়া আশীর্বাদ। বেদব্যাসে নিজকে চিনি পালে যে মই কণেটা পরমেশ্বর নহয়, মই কৃষ্ণ দৈবায়ন, মোৰ দুবার জন্ম হয়, এবার মই সোতর পুরাণ প্রণয়ন করিবৰ কারণে আর অন্যবার মই ১৮ নম্বর এই ভাগবত পুরাণ প্রণয়ন করিবৰ কারণে। গুরুর শরণত যদি আমি শরণ লম, তার পাছত যদি আমার ভজন লাভ হয়, তেতিয়াহলে আমার দুবার জন্ম হয়।
এবার কায়িকভাবে জন্ম, এবার আমার আধ্যাত্মিকভাবে জন্ম। এইটার কারণে বেদ ব্যাস হল টীকালক্য ঋষি। অতীত বর্তমান আর ভবিষ্যৎ এই তিনিটা কালক জানেছিলেন। বেদব্যাসে দুহাত দাঙি অরণ্যের সন্মুখত রই গর্ভত থাকা পুত্রক আশীর্বাদ দিলে, মই এই তোমার গুরু, মই এই তোমার পিতৃ, মই এই প্রণেতা পরমেশ্বর, মই এই হল কৃষ্ণ দেবায়ন, আর মই তোমার দুহাত দাঙি আশীর্বাদ দিছো, হে মূর পুত্র। পিতৃর মোহ আর মাতৃর মায়া এই দুটা বস্তু তোমার স্পর্শ করব নয়। লগে লগে ভূমিষ্ঠ হল, দ্বাদশ বছরের সন্তান হল, খুব অরণ্যের ফলে ধাবমান হল, তেওঁ মুখত কেবল ভগবন্তর নাম আর গুণ আর যশ, কারণ হৃদয়ত শিবই যেখানে ধ্যান করেছিলেন সেইখিনি শুনে আসে, কারণ খুব শিবর সম্পর্ক। শিব মানে জীব, খুব মানে আত্মা, পার্বতী মানে দেহ, কৃষ্ণ মানে পরমাত্মা। এই পরম তত্ত্বর মূল তত্ত্ব এটাই, সে তত্ত্বই হল শ্রীমৎ ভাগবত একাদশ স্কন্দ। যদি আমার কম গুণ না থাকে, দম গুণ না থাকে, দয়া ভাব না থাকে, ক্ষমা ভাব না থাকে, যদিহে আমি পণ্ডিত মূর্ধ, শুদ্ধ অশুদ্ধ সত্য অন্যায় এইবিলাকৰ যদি আমি পরিচয় লাভ করব নো, তো আমি ঈশ্বরক কেনেকে চিনি পাম, আমি ভগবানক কেনেকে বুঝি পাম। এইটার কারণে ফুকে অরণ্যলে দৌড়বলে ধরলে বিয়াসে বিশ্বপু টুকি টুকি কান্দি বলে ধরলে, হে মোর প্রাণর পুত্র, তুমি তো অকণমান রয়ে যা, তুমি তো এবার মোক চাই যা, মই তো তোমার পিতৃ, এও তো তোমার মাতৃ। আর ফুকে আগে আগে দৌড়ি করে গেল, ভগবানের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, মাতৃর মায়া আর পিতৃর মুখ, ওই এই দুটা বস্তু স্পর্শ করব মুখ নয়। গতি ভাগবত শাস্ত্র যদি আমি নিয়মিয়াকে শ্রবণ কীর্তন আর মনন করো, আমি ভগবত প্রাপ্ত করব পারি। আমার জীবনের দুঃখ যান্তনা কষ্ট অজ্ঞান আর অবিদ্যা এই সমস্তবিলাকর যে কারণ আছে, এই কারণ ভাগবত গোটেখিনি সম্পূর্ণকে বিশ্লেষণ করেছে। অজ্ঞানের কারণ জ্ঞানের অহংকার, ভক্তির মহিমা আর ভগবানের মহিমা এই সমস্তখিনি ভাগবত শাস্ত্র সন্নিবিষ্ট করা হয়েছে। গতি আজি আমার মহাভাগ্য, আমি জন্ম সাম্ফল করার সৌভাগ্য যে লাভ করা যায়, সেই সৌভাগ্য আজি আমি ভাগ পাইছো। কিয় ভাগবতের একাদশ স্কন্ধ, উদ্ধব কৃষ্ণর যে অমৃতময় সংবাদ, এই সংবাদ আজি আমার কর্ণর রন্ধ্রে আমার হৃদয়ত কবে কই ভগবন্ত কৃষ্ণ প্রস্তুত আমাকে আজি অনুভব করাইছে। কৃপালু প্রার্থনায় বহু সময় বহি আছে, মোট মাত্রায়
প্রথম প্রশ্নটো আছিল কি হম মানে কি, দ্বিতীয় প্রশ্নটো আছিল কি তম মানে কি, হম দম এই দুটা বস্তুর তাৎপর্যটো কি? ভগবান কৃষ্ণই উত্তরত কৈছিলে যে তুমি মোক যে সাতাইশটা প্রশ্ন সুবিধা ইয়া প্রশ্ন নহয় বলে ইয়া কি, ইয়া মহাভাগবত মহাধর্মর পরম তত্ত্ব, ইয়া মহাভাগবত মহাধর্মর পরম তত্ত্ব কথা। আর হে উদ্ধব মহন্ত, এই সংশয় মই তোমাক আজি সম্পূর্ণকে ছেদন করে দিই। ভগবান কৃষ্ণ কি যোগেশ্বর, কিয় যোগেশ্বর? অ শিবই যোগ সাধনা করেছিল এহাজার বছর, ব্রহ্মাদেবে যোগ সাধনা করেছিল সহস্র বছর, এহাজার বছর। আর কাশ গজেন্দ্রর যুদ্ধখন হয়েছিল সহস্র বছর, ইন্দ্র পদুমর নলিকা চান্দালিনীর পাপর ভয়ত লুকাই আছিল সহস্র বছর। এই সহস্র সহস্র শব্দবিলাকর অর্থ ভাগবত অতি গুরুত্বপূর্ণ। সহস্র মানে মনুষ্যর সীমাহীন সময়, যার পরিসীমা আমি কইবা ব্যাখ্যা করে শেষ করব নোৱাৰো। গতিকে ইমান সীমাহীন সময় ব্রহ্মাদেবে তপস্যা করে জগতের হরিকৃষ্ণক দর্শন পাইছিল, ইমান সহস্র বছর সময় তপস্যা করে মহাবৈষ্ণব শিব ভগবান কৃষ্ণর এক হয়ে নীলকণ্ঠ হয়ে গেছিল। এই সহস্র বছর গোটেই জীবনত যুঁজি যুঁজি নিজক বসাব নারি অন্তিমত গজেন্দ্রই গরুর কেতুর চরণত শরণ লৈছিল। ইয়া ভগবান কৃষ্ণ হল যোগেশ্বর, তেও কিমান দিন যোগ সাধনা করেছিল? অনন্ত কোটি কল্প, অনন্ত কোটি কল্প। বলে মূল ঋষা দেব ব্রহ্মাণ্ড যদিও সহস্র কল্প বাঁচি থাকে, এই কল্প কল্পর অন্তত যেটা মই এই ব্রহ্মাণ্ডক বিনাশ করো, এই ব্রহ্মাণ্ডর গোটেই দ্রব্য কারণ আর এই জীববিলাক মই মূল তত্ত্ব করি, মই মূল হিরণ্য গর্ভরূপী মই মূল গর্ভ মই ধারণ করি, মই অনন্তকাল অনন্ত শয়নক মই যুগনিদ্রা পালন করে থাকি। এই যুগনিদ্রা কিমান দিনিয়া? ও অনন্ত কোটি কল্প। তার তুলনায় ব্রহ্মাদেবর এহাজার বছর তপস্যা একটা নিমিষও নয়, তার তুলনায় মহাবৈষ্ণব শিবর সহস্র বছরের তপস্যা একটা নিমিষও নয়, মানে একটা চকুর টিপু নয়। ইমান সহস্র সহস্র অনন্ত কাল যিজনে যোগময় সাধনার গোটেই জগতের জীববিলাক হিরণ্য গর্ভরূপত উদরত ধারণ করে যিজন নিজেই অকলেই অখণ্ডিত আনন্দত রমণ হয়ে যায় এই যোগ সাধনার যোগেদি, তেখেতর সমস্ত জ্ঞান বিজ্ঞান তদন রহস্য জগতের যান গুণ কীর্তি যশ যিমানখিনি আছে বেদ বেদাঙ্গ সমস্ত তত্ত্ব তেও সাধনাত সকল সফল হয়ে পড়ে। আর ইয়ার পাশত যেটা ব্রহ্মাণ্ড সৃষ্টির ইচ্ছা হয় অংশ জীবক যেটা বৈকুণ্ঠ নামেরপরা উদরেরপর নাভিপদ্মেরপরা ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মাদেবর দ্বারা যেটা আকৌ জীব সৃষ্টি করে অকন অকন বিন্দু রেণু রেণুমান জ্ঞান রেণু রেণুমান ভগবতীর তত্ত্ব সেই অংশ জীববিলাক দান করে, ও সেইটো কারণে আমি কৃষ্ণক ভকুতি করব, ও এহাজারটা জনমলেও পরিশেষ করবো যিজনে সাধনা করে অনন্ত কোটি কল্প সেইজনক আমি এটা নিমিষও নহয় আমার এই আশি বছর নব্বই বছর এই সময় পাম, এই সময়কালত যদি আমি গোটেইখিনি সময় যদি নাম জপ ও আমি উপাসনা করব বলে ভাবিপরা নেযাব। কিন্তু ভগবান কৃষ্ণর পরম কৃপা কি হয়ে গেল? উদ্ধব কাহি সঙ্গ দিল, হে মোর প্রাণর বান্ধব উদ্ধব, তোমার মনের যে সংশয় আসিল এই সংশয় এইবার মই নিজমুখে ছেদন করি। মই কি? মই হলো বেদবেদ, সমস্ত বেদর তত্ত্ব মর্ম আর অর্থ এই সমস্তখিনি মূল জ্ঞাত, মইহে কাবাক দান করো, মূল বেদেরকে এই কথা কারো জ্ঞাত নহয়। এটা প্রথম প্রশ্ন আসে যে সম মানে কি,
যে ভগবান কৃষ্ণই কলে যে অন্য দেব দেবতা এইবিলাক উপাসনা করাতো বাদ দি, আমি অন্য দেব দেবতা কেউ উপাসনা করব নালে, তার যুক্তি কি? কর্মকাণ্ডর দন্ধনকারী বিদ্যার একটা কথা প্রচার আছে যে সকল দেবতার আগে গণেশক পূজা দি লোক। ও গণেশ মানে নো কি? গড় হাতুর নিষ্প্রত্যয় যুগ হয়ে গণেশ হয়েছে। গড় মানে গৌরী ত্যাগ, আর নেশ মানে কি? নেশ মানে হল ত্যাগর জ্ঞান। আমার লগত যেতালে ত্যাগর জ্ঞান নাহিব তেতালে আমি ঈশ্বরক পাম জানো? এইটো কারণে আমার মনত কিহর ভাব লাগিব? আমার মনত একটা ত্যাগর ভাব লাগিব। আজি আপনাদের নিমন্ত্রণ করেছে, আমি সতীয়ারপা আইছো, মানে ওই কিবা পাম বলে আহিছো জানো? আপনাদের ইমান স্পষ্ট করে অনুষ্ঠান ভাগ পাতিছে, আপনাদের কিবা একটা কার্য পয়ার ইচ্ছা করেছে জানো? এয়া আপনার ত্যাগ আর আমার সমর্পণ। আপনাদের এই সময়খিন মূল্য দিছে, আপনাদের এই সময়খিন ঈশ্বর সেবার নামত অর্পণ করেছে। এই ঈশ্বর সেবার নামত আমিও আহি আপনার সব ভকত বৈষ্ণবর শরণত অকনমান রেণুমাত্র আমি আশীর্বাদ লোবলে একটা সুযোগ পাইছো। এয়া ভগবন্তর শরণর প্রতি আমার ত্যাগর ভাব। এই কায় বাক্য আর মন যদি আমি ভগবন্তর শরণত যদি আমি অর্পণ করে দিলু, আমি ভকতর শরণ পাবই লাগিব। ভাগবত শাস্ত্রর গুণ কীর্তন আর যশ আমি শ্রবণ কীর্তন করবই লাগিব, নহলে আমি এক করণীয় সন্ধান। মানে এই যে অন্য দেবতাবিলাক পূজা পাতল করা ত্যাগ করে এক দেব ভগবান কৃষ্ণক উপাসনা করে, এই ভগবান কৃষ্ণই হল প্রাণর বান্ধ। এই ভগবান কৃষ্ণর ব্যতিরেকে এই জগতত একো নাই, তেমনি হল বহিরঙ্গা আর অন্তরঙ্গা দুই তত্ত্ব। হে উদ্ধব, সমস্ততে মই সমানে আছো, মই কোনো বিষম নহয়, মই সকলকে সমদৃষ্টিরে প্রতিপালন করো, মই কাকো ভেদ দৃষ্টিয়ে নাচাও। গতি অন্য দেব দেবতার পূজা পাতল করা তো বাদ দি, তুমি একান্ত চিত্তে যদি কেবল মোক উপাসনা করা, ময়ে সকলের মালিক, ময়ে সকলকে সকল দিব পারো, এই অনুভব যদি তোমার হয়ে যাব পারে, এই ভাবটোর নাম হল সম্ভাব। গতি আমার সম্ভাব আসবনে নাহে আমি চিকুট মারি চাব লাগিব। মানে ভাগবত কথা শ্রবণ কীর্তন করার পাছত এইটো মূর লড়া এজনী তার ছালী এনেকা ভাববিল আকর হব লাগিব। যাক দেখা যায় সেইটাই আপনার সন্তান হব লাগিব, যাক দেখা পায় সেইটাই আপনার কন্যা হব লাগিব। এই ভাব যদি আপনার হৃদয়লে নাহে আপনি সমভাব নাহে হব। কৃষ্ণ দর্শনের আনন্দ সমতা ভাবত আছে, এই সমতা ভাব যদি আমার মনত প্রতিষ্ঠা নহয় তাহলে আমি ঈশ্বরের লগত এক হব নি। উদ্ধবে কৃষ্ণক ভগবান বলে ভাবিছিল, নিজক সেবক বলে ভাবিছিল, আর উদ্ধবক ভগবান কৃষ্ণ কই দিছে, হে উদ্ধব মূর উদ্ধারকারী চিন্তা ভাবনার ও যেটু ছবি সেই ছবিটাই তুমি, তোমার আর মূর মাজত কোনো পার্থক্য নাই। তুমি মায়ার একটা আবরণ রাখিছিল, এই আবরণটা দূর করবার কারণে মই তোমার এটা 27টা প্রশ্নের উত্তর তোমাক বুঝাই দিব লাগিব। এই কারণে আমার মালিক কোন? আমার মালিক হল আমার প্রাণ। এই প্রাণক কি বলে কোয়া হয়? এই প্রাণক কোয়া হয় পীতাম্বর। পীতাম্বর মানে কি? পীতবস্ত্র যে পরিধান করে। ওই আমার বস্ত্র তিনি ঘন, সতরততম তিনি গুণের কারণে আমি তিনি বস্ত্র লো। এই তিনি বস্ত্রে সহ ঈশ্বরের নাম ললে আমি নির্গুণত প্রবেশ হব পার। জগতের হরির বস্ত্র যান না থাকুক কিয়, হরির বস্ত্রখনক কি বলে উপাসনা করা হয়? পীতবস্ত্র বলে উপাসনা করা হয়। গুরুজনায় কি বলে লিখিছে? প্রীত বস্ত্রে শুভে আতি শ্যামল কলেবর। ও শ্যামল কি? শ্যামল হলেই জগৎ। এই জগতের প্রকৃতির যান বস্তু আছে সকলতেই কৃষ্ণ সত্তার নির্বাক আছে, সেইটো কারণে শ্যামল সেউজীয়া। জগতের কৃষ্ণই হল চৈতন্য শক্তি আর সনাতন, তেওঁর ভিতরে জগতের সকল বিনাশ হয়, সেইটো কারণে হল সনাতন শাশ্বত সত্য, সেইটো কারণে শ্যামল বর্ণ। আর এই শ্যামল গুণটুক যি উজ্বলাই তুলি থাকে, এই উজ্বলাই তুলি থাকা যদি শক্তি যদি উজ্জাগুণ তাক কোৱা হয় আত্মা। এই আত্মাই হল পীতাম্বর, সেইটো কারণে আমাক পীতাম্বরে পরিধান করে আছে। কি রূপত? আত্মারূপত।
আত্মারূপত তেওঁ পরিধান করে থাকার কারণে আমার জীবরূপী পড়া প্রকৃতি, পঞ্চভূতর দেহ হল অপরা প্রকৃতি, এই তিনিওটা বস্তু সংযোগ হয়ে আমি জীবাত্মার রূপত কথা কই আছো, ভাবি আছো আর প্রাণেরে শ্রবণ করে আছো। পরমাত্মা পিতাম্বর যদি পিতবস্ত্রখান ফালে লই গুছি যায়, এটা হলে কি হব, ওই এই দেহার আর প্রয়োজন নাথাকিব, সমগুণ। আমার দেহত আছে 14 জন দেবতা, আমার দেহত আছে 12 জন বৈষ্ণব, আমার দেহ তত্ত্বত আছে 6 জন ভকত, এই সমস্তবিলাক ঘরে বহুয়াই গেছে, কিন্তু আমার দেখা দিয়া নাই। বোলে কিয় দেখা নিদিয়া, মুখ দেখা পালে হব, বাকি সকল দেখার কোনো প্রয়োজন নাই। মই কৃষ্ণ প্রভু যত থাকিম মোর সদাই মোর 14 জন পারিষদ থাকিব, মই কৃষ্ণ ভগবান যত থাকিম মোর সদাই 6 জন ভকত থাকিব, মই কৃষ্ণ গোসাই যত থাকিম মুখ উপাসনা করে 12 জন বৈষ্ণব থাকিব। সিদ্ধগণ মুনিগণ ঋষিগণ কিন্নারগণ এই সমস্ত গণে কেবল মুখ উপাসনা করি, কেবল মুখ সন্তুষ্ট করে রাখব বিচারে, হে মূল প্রাণর পান্ডব ধাপ মহন, তুমি কোনো দেব দেবতাক পূজা নকরিবা, কোনো দেব দেবতার নাম স্মরণ নকরিবা, বলে কি এই সমস্ত কিনি পরিত্যাগ করি, মই এই আত্মা, মই এই পরমাত্মা, মই এই কৃষ্ণ, সর্বত্র কেবল মই এই বিরাজমান হয়ে আছো, এই ভাব যদি তুমি লই লোক পারা, এই ভাবটোর নাম হল সম। গতিকে আমার সমভাব আসবে। দ্বিতীয় প্রশ্ন আসলে দম, দম দোগী যদি তুমি সমভাব সম্পন্ন হব পারা, ওই তোমার ইন্দ্রিয় কেটা বাহ্যিক মুখী, আমার পাঁচটা কর্ম ইন্দ্রিয় সদায় বেয়া কামর ফলে যায়, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় সদায় বেয়া চিন্তার ফলে যায়, কিয় যায়, আমার গাত দোষ নাই, ব্রহ্মাদেবে আমাক সৃষ্টি করোতে পাঁচটা অবিদ্যা দি পঠিয়েছে, তম মোহ মহামোহ তামিস্য আর অন্ধ তামিস্য, এই পাঁচটা অবিদ্যা আমাক তো দিছিলে দিছিলে, সেই কেটাতে ব্রহ্মাদেবও পড়ে থাকিলে লোকসান তেওঁ হল, সেইটো কারণে নিজের কয়না সরস্বতীকে কাম ভাবত খেদিবলে লাগিব, ডাঙর বিসঙ্গতি হল। এই অবিদ্যা আর অজ্ঞানের তম মোহ মহামোহ তামিস্য অন্ধ তামিস্য, ওই এইবিলাকে উদ্ভাবক স্পর্শ নকরিলে, কিয় উদ্ভাবক স্পর্শ নকরিলে, ওই উদ্ভাবর প্রাণর বান্ধব হল কৃষ্ণ, যদি প্রাণর বান্ধব কৃষ্ণ বলে যদি পরিচয় করে লোক পারিছে, ও তাহলে এই অবিদ্যাবিলাকে তার স্পর্শ নকরে, অবিদ্যা যদি আঁতর হয় এই জগৎখন ব্রহ্মময় দেখিব, এই জগতের প্রতিটি বস্তুতেই ভগবান কৃষ্ণ দর্শন পাব, সেয়াহে কৃষ্ণ দর্শন, কৃষ্ণক বাহি বজায় থাকা দেখাটো কৃষ্ণ দর্শন নহয়, প্রতিটি বস্তুত ভগবান কৃষ্ণ বাস করে আছে বলে, কৃষ্ণবিহীন জগতের একো স্থান নাই, একো বস্তু নাই, এই বুলি যদি ভাবিব পৰা যায় এয়া সমভাব। এই সম নামৰ যিটো গুণৰ কথা ভাগৱতৰ একাদশ স্কন্ধত আমাক ভাগৱত শাস্ত্ৰই কৈছে, উদ্ভৱ গঠন কৰে, বুঝি পালে যে মই কৃষ্ণক মূর পৃথক বলে ভাবি, আসলতে এর মূর পৃথক নহে, মূর দেহর রুমে রুমে প্রতিটি কণা এ ভগবান কৃষ্ণ বিরাজ করেছে। এটা যদি আমার লগত ভগবান কৃষ্ণ বিরাজমান হয়ে আছে বলে আমি যদি অনুভব করব পারো, আমার ইন্দ্রিয়বিলাক আত্মামুখী হব, আমার ইন্দ্রিয়বিলাক ঈশ্বরমুখী হব, আমার ইন্দ্রিয়বিলাক অজ্ঞানমুখী নহব, বাহ্যিকমুখী নহব, ইন্দ্রিয়বিলাকে কি করিব, আত্মার সন্ধান করিব, পরমাত্মার সন্ধান করিব। ভগবান কৃষ্ণ হল নির্গুণ, ভগবান কৃষ্ণ হল নিরাকার, ভগবান কৃষ্ণ যদিও নির্গুণ আর নিরাকার, এই কৃষ্ণস্বরূপ পরম ব্রহ্মর পরম তত্ত্ব হল তেওঁ নাম, তেওঁ গুণ, তেওঁ স্ব। হ্যাঁ, নয় শাখার দুটা, শাখার দুটা মায়া, সেই কারণে ভাগবতর দশম স্কন্ধর অন্তিমত বেদস্তুতি দিছে, তেওঁ কৃষ্ণ হয় যদিও আহিছিল এখন বিষ্ণু মায়া, সেই কারণে তেওঁ নিজের ইচ্ছায় নিজেই মায়ার সত্তারে তেওঁ নিজকে নির্মাণ করে, সেই কারণে তেওঁর নাম কি মায়াপতি, মায়াবিলাকর স্বামী তেওঁ, শিবক জানে তেওঁ মোহিনী রূপ ধরে গোটেখন নচুরাই পড়া নাছিলে, সেইটো বিষ্ণু মায়া, বর্মার উৎপত্তি হয়েছে, সেইটো কারণে তেওঁ মায়ার সত্তার যোগে দিয়ে সৃষ্টি রচনা করে,
এতিয়া এই মায়ার মাজতে চৈতন্য ঈশ্বর বিরাজমান, মায়াটোহে মিছা। তেওঁ সত্য সত্তাটো কিন্তু সত্য বস্তু। যিদরে আমি দেখি থাকা সূর্যটি আমি চকু মেলি চাব পারো জানো? নোৱাৰো। আমি সূর্যটো নেদেখিব পারো কিন্তু রাতেপাতো পোহরটো দেখো, দেখো না নেদেখো? এয়াই ভগবানের শক্তি। আমি ভগবানক নেদেখিব পারো কিন্তু পোহরটো দেখা পাব পারো। সেইটো কারণে সূর্য উদিত হওয়ার আগতে পৃথিবীখন পোহৰ হয়, বহুত সময়ের পাছতে আমি সূর্যটো দেখো, হয়নে? পোহরখিনি কোরপা আহে? আমি তো সূর্যটো দেখা নাছিল, হয়নে বারো? গতি ভগবানক আমি দেখাটো সত্য নহয়, ভগবানক আমি অনুভব করব পড়াটা সত্য। এই অনুভবের যে মহান গুণ, এই গুণটি লাভ করবলে হলে কি হব লাগবে? সমগুণটি বুঝব লাগিব। এই সমগুণটি যদি আমার মনলে আহে, আমার ইন্দ্রিয়বিলাক দমন হব। ইন্দ্রিয়বিলাক দমন হলে কি হব? আমি কানেরে কৃষ্ণ কথা শুনবলে বিচারি, মুখেরে কৃষ্ণর গুণ গাবলে বিচারি, আর আমার কৃষ্ণ প্রাপ্তির যে বাসনা, এই বাসনাটা তীব্র হব। তা ভগবান কৃষ্ণ কইছে, হে মোর পানর পান্ড উদ্ভব, ও সেইটোই মোর তম গুণ। তোমার ইন্দ্রিয়বিলাক যে তুমি বাহিরে যাওয়ার পর বন্ধ করিলা, দমন করিলা, তোমার ইন্দ্রিয়বিলাক যে তুমি মূল চিন্তা, মূল ভাব আর মূল উপাসনা তুমি লগাই দিব পারিলা, এয়া মূল দমগুণ। এই দমগুণটির বিষয়ে ভগবান কৃষ্ণই অতি সুন্দর সংজ্ঞা উদ্ধব মহন্তক দিছে, যে মূর কথা শুনই কর্ণে মুখে বুলই নাম, যুটো হস্ত দুই মাত্র মূরত মূর করই খাও। আমি হাত দুখনে কি কর, অকল নিজের কারণে খাও, মানে বারো হাত দুখনে নিজের কারণে কিনো, হয় না? ওই নিজের বস্তুবিলাকে ভগবানের করে লোক পড়া যায়, কেনেকে করব পড়া যায়, অন্ন সন্মুখত পড়ারে অন্ন অন্নবহ্ম রূপত চাব লাগবে। হে জগতের হরি, এই অন্নর প্রতিটি কণাত রস হয়ে তুমি আসা, হয়নে বারো? তোমার কর্ম কৃষ্ণ কর্ম, এই অন্ন যদি মানে পান করি তুমি পরমাত্মা, প্রতিটি বস্তু তুমিহে পান করা, গতি এই অন্ন মানে তোমাক অর্পণ করি, এয়া কৃষ্ণ কর্ম হয়ে গেল। ভাবনাতে আসল শক্তিটি লুকাই আছে, সেইটো কারণে অন্ন কৃষ্ণ অর্পণ নকরাকে কেউ লোব নেলাগে, কৃষ্ণ হল পরমাত্মা। সেইটো কারণে কৃষ্ণক যদি অর্পণ করা হয় তো বিষ খেলে সিও অমৃত হয়ে যাব, কারণ কৃষ্ণ সত্তার সমান শক্তিশালী বস্তু জগতত একো নাই। সেইটো কারণে সগর গর্ভত থাকুতে মাতৃক বই মাতৃয়ে বিষ পান করাই দিছিলে, সগরের হাত যায় ভগবানক উপাসনা করে থাকে সদায়, বিষটো অমৃত হয়ে গেল, খুয়াইছিলে বিষ কালকুত, ভগবানের নাম লই থাকে, আর সেই বিষখিন খাবার সময় কি করেছিল, হে মানে ভাবি থাকা ভগবানজন ওই যি দিছে এয়া তোমার অমৃত, এয়া মানে তোমাকে অর্পণ করে দিল। তা সগর গর্ভত আসলে সগর নমরিলে, সগর ভূমিষ্ঠ হয়ে গেল, আর সগরে জন্ম দিলে 60,000 পুত্র, 60,000 পুত্র কোনেও বলে নয়, কিয় মাতৃর ভাব ভক্তের সামর্থ্য ভগবান ছিল। এইবিলাক আমার শাস্ত্রয় ভগবানের শক্তি আর মহিমা আমাক দেখাব বিচাৰিছে। এইটো কারণে ভগবান কৃষ্ণক উপাসনা করে, ভগবান কৃষ্ণর কথা কর্ণর দণ্ডে শ্রবণ করে আমার জীবনের সমস্ত কর্ম আমি ভগবান কৃষ্ণত যদি অর্পণ করে দিব পারো, তেতিয়াহলে সেয়া হব কৃষ্ণ কর্ম। এতিয়া ভাগবত শাস্ত্রয় কি বলে কৈছে, যে হে মোর প্রাণ সখী উদ্ধব, প্রতিটি জীবনের কর্মই তুমি মূর কর্ম করবা। এটা ভগবান কৃষ্ণর কর্মের বৈশিষ্ট্য এটা আছে, আমার কর্মবিলাকে আমার বন্ধনত বানে, কৃষ্ণ কর্মবিলাকে আমার বন্ধনের পা খোলে। সেইটো কারণে কৃষ্ণ সেই তত্ত্বটি দেখাইছে কিপুলীলা, মাতৃ যশোদা কৃষ্ণক বানিবর কারণে 100 ডাল লুচি আনিলে, 100 ডাল লুচি অনা সত্ত্বেও কৃষ্ণক বান্ধিব নোৱাৰিলে, কিমানে মাতে কিমান বুলিয়ে মাতে, তথাপিতো কৃষ্ণ পরমাত্মা বুঝাই দিয়া নাই যে মুখ বান্ধিবলৈ লুচি ধোৱা মনে লাগে, মা বা তথাপিতো বুঝাই নিদিলে যে তুমি যিমানবিলাক ৰচি আনিছা এইবিলাক ভৱ ভৱ জৰি মায়া জৰি, তুমি মোক পুত্ৰ বুলি মানিছা,
তুমি মোক তোমার বংশর বলে মানিজা, তুমি মানে তোমার আমনি করো বলে মানিজা, তুমি তোমাক মানে দুষ্টামি করো বলে মানিজা, প্রতি কথাটা তুমি কেবল মো মো করে মোক মানিজা, কত মানিব পারিবা? হয়নে? মুখ বান্ধিবলে ইমানখিনি রসুন প্রয়োজন নাই, আর মাকে কপাল কপাল ঘামখিনি মচি ও কৃষ্ণর শিরত হাত দুটা থই কলে মুখ কানায় তোক আরো বান্ধিব কিবা এটা কর। গতি এই সম আর তম, এটা হল এক আঙুল সম, অন্য আঙুল হল তম। এই দু আঙুল যদি জড়ি হয় তাহলে কৃষ্ণ বস্তু বান্ধিব পড়া যাব। মাতৃ যশোদার ওচর সে দু আঙুলেই নাছিলে। এইটার কারণে উদ্ধব মহন্তর প্রথম প্রশ্নটাই কৃষ্ণক বান্ধিবর কারণে, ভগতে যে ভগবান কৃষ্ণক বান্ধি হৃদয়ের উড়ালত যে রাখব পারে তার প্রমাণ ভাগবতর প্রথম স্কন্ধন আমার দিয়েছে। একাদশ স্কন্ধন আমার সেই তত্ত্বখিনি দেখছে বোলে কি, ও যদি কৃষ্ণক বান্ধিব বিচারিছা ওই উদ্ধবে যে বান্ধিব বিচারিছে তেনেকে বান্ধিবলে পাব। আমার বলে কি সমতা গুণ আর তম গুণ তোমার হৃদয়ত তুমি কর্ষণ কর, এই ঈশ্বরীয় গুণবিলাক যদি কর্ষণ নহয় তাহলে কৃষ্ণ বস্তুর প্রকাশ তোমার লগত নহব। একাদশ স্কন্ধ পদে এটা আমার ও বাকি যদি আমার মনের ক্ষমতা প্রতিষ্ঠা হয়, যদি আমার ইন্দ্রিয় দমন নহয় তাহলে আমি ক্রোধি হম, আমি জেদি হম, আমি প্রতিশোধ পরায়ণ হম। যদি আমার কায়বাক্য মন ভগবান কৃষ্ণত অর্পণ হয়, আমার ইন্দ্রিয়কেইটা যদি আত্মামুখী হয় কৃষ্ণত আশ্রিত হয় তাহলে আমি মান সন্মান লাগ দেখ ওই এইবিলাক ভগবান কৃষ্ণক অর্পণ করি। হে প্রভু, এই যদি সন্মান হানি হওয়া দুঃখ যন্ত্রণা কষ্ট মিলাইছা ওই এ তোমার উপহার, তোমার উপহারক লো মূল অহংকারও নাই আর তোমার উপহারক লো মূল কোনো অসন্তুষ্টিও নাই। তুমি যি মিলাইছা ইয়াত তোমাকে অর্পণ করেছ। এটা কোনোবাই যদি অসম্মান করেছে তাক যদি সহন করে ধৈর্য সহকারে ভগবানত যদি অর্পণ করবা যায় ভগবান কৃষ্ণই কৈছে বলে কি মূরও পরাজয় হয়ে যাব। কার পরাজয় হব? ভগবানের পরাজয় হয়ে যাব বলে মূর ক্ষমাবন্ত ভকতজনের মানে কেউ পরাজয় হবলে নিদি বলে কেউ মানে মূল ক্ষমাবন্ত ভকতজনের পরাভব হবলে নিদি। দশম স্কন্ধত দিছে ভিগু পরীক্ষা, ক্ষমা তো ভগবান কৃষ্ণের কি মহৎ গুণ, ক্ষমা গুণ নহলে যে ভকত হব নয় এই কথাটো বুঝাবলে গৈ দশম স্কন্ধত ভিগু পরীক্ষা দিছে। ঋষিসকলের সত্য বহিল আলোচনা করলে এই তিনজন ঈশ্বরের ভিতর কোনজন শ্রেষ্ঠ? ব্রহ্মা বিষ্ণু আর শিব। যে সকলে কৈছে কেনেকে শ্রেষ্ঠ কেনেকে জানিবা, আমি যজ্ঞ করোতে সকলকে পূজা দিই কাকো বঞ্চিত নকরো, আমার কারণে সকলো সমান। এটা সকলে লগ হয়ে কি করলে বোলে পরীক্ষা করে চাব লাগবে তেতিয়াহে গম পাওয়া যাব। ঋষি সকলে কলে বোলে পরীক্ষা কোনে করব বোলে পরীক্ষা করা এখন আছে নয় বোলে কি এই ভার্গব ভিগু, এই ভিগুর কন্যা লক্ষ্মীক ভগবান নারায়ণে বিবাহ করাইছে, এর ভগবানের আগরপাই বহু বুঝা করা আছে।
গতিকে এই ভিগুকে পরীক্ষা করবলে পঠাল। তা ভিগুয়ে কলে পিছিয়ে মানে প্রথম তোলে যান বোলে প্রথম ব্রহ্ম লোকলে যাবা ব্রহ্মার ওসরে বোলে তারপর বোলে তারপর কৈলাসলে যাবা শিবর ওসরে যাবা বোলে তারপর বোলে তারপর বিষ্ণু ধামলে যাবা। এটা ব্রহ্মদেবের ওসরে গেল ব্রহ্মদেবে ব্রহ্মস্তুতি শুনি আনন্দ আত্মহারা হয়ে আছে অর্থাৎ ব্রহ্মার সেবক সকলে ব্রহ্মাক উপাসনা করে স্তুতি করে আছে ব্রহ্মা তাদের বিভু রয়ে আছে ভিগু গে দ্বারমুখত রয়ে আছে হে ব্রহ্মাদেব হে ব্রহ্মাদেব হে ব্রহ্মাদেব ও ইমান মাতিছে ব্রহ্মায় নাম মাতা। ও আপনার আরো একটা কথা জমা দিব লাগবে ভিগু হল ব্রহ্মার পুত্র ব্রহ্মাক ভিগুয়ে কেউ নাম কাহি মাতিছে পিতৃ বলে সম্বোধন করা নাছিল কিন্তু হে ব্রহ্মাদেব বলে সম্বোধন করেছিল যদিও ব্রহ্মাই ভিগু আদি ঋষিক ছালর পর জন্ম দিছিল সরস্বতী মোহিত হওয়ার পাছত ব্রহ্মা সেই দেহটি ত্যাগ করেছিল সেইটার কারণে দশজন পুত্র বয়সত ডাঙর হয়ে থাকলে সেইটার কারণে সেই পুত্র সকলে ব্রহ্মাদেবে নতুন জীবন লাভ করে বয়সত সরু হয়ে থাকলে সেইটার কারণে ব্রহ্মাদেবক ব্রহ্মাদেব বলে সম্বোধন করে আসন একে থাকলে কিন্তু আয়ুর ফলের পর সরু হল এটা ব্রহ্মাদেবক ভিগুয়ে ব্রহ্মাদেব বলে সম্বোধন করেছে সেইটার কারণে ব্রহ্মাদেবকে শিব ডাঙর হয়ে থাকলে কারণ শিব দেহ ত্যাগ নাই করা এতিয়া ব্রহ্মাদেবক প্রশ্ন সুধিলে হে ব্রহ্মাদেব হে ব্রহ্মাদেব কইলে একো উত্তরই নাপালে ভিগুয়ে গে ব্রহ্মাক কলে গে বোলে ব্রহ্ম সত্রত অতিথি সংস্কারের ব্যবস্থাটা উঠি গেল নাকি ওই গৃহলে অতিথি আইলে ঈশ্বর জ্ঞান করব লাগে হে ব্রহ্মাদেব তুমি তোমার ভাবত নিজে বিভু হয়ে আসা তুমি অতিথিকো সৎকার করব নজনা হলা তা ব্রহ্মায় ভিগুক গালি পাইলে মই ব্রহ্ম বাক্যরে তোমাক ভস্ম করে দিল হলে কিন্তু তুমি মোর পুত্র মই তোমার প্রতি সদাই দয়া রাখো গতি মই ক্রোধর বশবর্তীও নহ হে ভিগু জ্যেষ্ঠজনক এনে বাক্য নকবা নাপায় তা ভিগুয়ে খুব হাসিছে আর প্রথম তো পরীক্ষা পাই গেল মানে দুই নম্বর পরীক্ষা লবর কারণে কৈলাস ধামলে গেল ওই কৈলাস ধামত এইজন মহাবৈষ্ণবে ওই হৃদয়ত নাম নাম জপ করে সহস্র বছর ধ্যান করে আছে নন্দিভিঙ্গে গিয়ে পেলায় শিবক বলেগে বোলে ঋষি আইছে বোলে বহিবলে দিয়ে আমার ধ্যান পাওয়া উঠিব লাগবে এটা ঋষিয়ে গিয়ে যেটা শিবক মাতিছে শিব নেমাতে শিব ধ্যানত আছে শেষত শিবক এই ঋষি ভিগুয়ে কলে আর যে অনাচারী বলে শিবক কৈছিল সচাকে অনাচারী লগে লগে পার্বতী খং উঠি গেল মো স্বামী কেউ অনাচারী বলে কব তো ভগবানকে উপাসনা করে আছে অকমান ধৈর্য ধরা তুমি অকমান সময় রা শিবক কৈছে যে তুমি অতিথি সৎকার করব নাজানা এটা শিবক কি গলে হে রাভিগু অতিথি দেব আহিছে অতিথি মই ঈশ্বর পূজা করি কিন্তু মই মোট সাধনা তো বা আঁতর হয়ে গেল এটা সাধনা আঁতরা হলে অপরাধ হব না এটা ভিগুয়ে যুক্তি তর্ক করলে শিবর কৈছে ওই তৃতীয় নেত্রর পর আত্মারূপ শক্তি বাহির করে মই তোমাক এটা ভস্ম করে দিই তুমি ঋষি হয়ে কেউ এনেকা অনাচারী হইছা ওর লগে লগে দেব ঋষি নারদ আহি উপস্থিত হয়ে গেল নারদে কলে ওই তিনত্ব সামরা ও ভিগুক জ্বলাব নালাগে তুমি নিজেই জ্বলিলা তোমার পরাজয় হল এও তোমাক পরীক্ষা করেছিল লগার পাছত ভিগু গৈ কত পালেগে বিষ্ণু লোক পালেগে বিষ্ণু রূপত ঘটনা নহয় দুর্ঘটনা ওই শিবক তো চকু মুদি উপাসনা করে থাকা দেখিলে ব্রহ্মাই ব্রহ্মস্তুতি শুনি থাকা দেখিলে আর ভগবান বিষ্ণুয়ে যি করে আছে ওই ভিগুরটো একেবারে কপাল ফুটি গেল ভগবান বিষ্ণুয়ে কি করেছে লক্ষ্মী মাতার হাতত ধরে মুখলে চাই ভিগু হয়ে আছে ওই যিজন বিষ্ণুয়ে কারো মুখলেকে নেচায় ওই এইজন বিষ্ণুয়ে দেখুন লক্ষ্মী মাতার মুখলে চাই ভিগু হয়ে আছে কি কথা ভিগুর আরো খং উঠিলে হে বিষ্ণু বলে শতবার মাতিলে বিষ্ণু উত্তর নিদিলে এটা ভিগুয়ে ভাবিলে
এই তই মায়ার পাশত বন্দী হয়ে আস, তোক এনেকে জগালে নহব, যদি উত্তম পন্থা মানে আজি সে গ্রহণ করবো সে বলে ঋষি সকল স্মরণ করে ললে আর যে তোমালে মোক দায় দোষ নধরবা, পরীক্ষা এটা এ লোনে মানে লম মূর লব, এটা কিন্তু সংকট কি করলে ভিগুয়ে খুব জোরে গিয়ে মস্ত থিয় গুর এটা ভগবান বিষ্ণুর পক্ষ উঠাই দিল। ভগবান বিষ্ণুয়ে নিজের মায়ার ভ্রমের নিজক মুক্ত করে ভিগুর মুখলে চাই কান্দি কান্দি ও ভিগুর চরণত ধরি ভিগুর চরণ আঁতুত থই ও কোমল অমৃতময় হাতে মালিশ করে করে কবলে ধরলে, হে ঋষি শ্রেষ্ঠ, হে মূর গৃহ আজি অতিথি ভগবান, মূর এই পর্যসম কঠিন এই বক্ষ তোমার এই সুকোমল বামনের ভরিরে আঘাত করে তুমি যে কি কষ্ট পালা এই কষ্ট মানে আজ সহ্য করব না। ভিগুয়ে হুক হুককে কান্দি বলে তোমার ভিগুয়ে ভগবানক স্তুতি করলে, হে বিষ্ণু তোমার বিষ্ণুর মায়ার সমান শক্তিমন্ত বস্তু এই জগত একো নাই, এই লক্ষ্মীরূপী জগতের প্রতিটি বস্তুকেই তুমি পরিধান করে আসা সে কারণে চৈতন্য হয়ে আছে, এই লক্ষ্মী মাতার মুখলে তুমি নোচোয়া এই জগতের প্রতিটি বস্তুয়ে তোমাক চাই থাকে, তুমি মোক সেটু বুঝাইছিলা, মই কিন্তু অজ্ঞানে বুঝি নাপালো তোমার বিষ্ণুর মায়া, আর তুমি মূর চরণ শুই এই চরণ মালিশ করে করে তুমি যে ইমান ক্ষমাবন্ত ইমান দয়াশীল ইমান যে তুমি গভীর গুণর গড়ি তুমি মোক এই কথাটা জানাও। এটা ভিগুক ভগবান বিষ্ণু বক্ষণ পিতাম্বরখন দাঙি দেখাই দিছে, বলে কি এই চিহ্নটো মই সদায় রাখিম, কার চিহ্ন ও ভিগুর পদর চিহ্ন, বলে কিয় রাখিম মূর হৃদয়ত মূর ভকত থাকিব, এই ভকতর পদর চিহ্ন মূর হৃদয়ত থাকিব। তা ভিগুয়ে খুঁজলে ওই এই চিহ্নর তত্ত্ব কোনে বুঝিব, বলে যিজন ভকত ক্ষমাশীল হব, যিজন ভকতে দুঃখ কষ্ট মান সন্মান সকলখিনি মুত অর্পণ করে ও যিজন আনন্দিত হয়ে থাকিব পারিব ওই সেইজনের চরণের চিহ্ন মই মূর পক্ষত রাখি। উদ্ভাবন ভাগবতর একাদশ স্কন্ধ ক্ষমাগুণের কথা ভগবান অর্থাৎ ভগবান কৃষ্ণর আটাইতকৈ ডর বিভূতিটাই হল ক্ষমা, কৃষ্ণর অনন্ত বিভূতি, এই অনন্ত বিভূতির ভিতর ভগবান কৃষ্ণর আটাইতকৈ শ্রেষ্ঠ বিভূতি হল ক্ষমাগুণ, সেই কারণে কি বলে কৈছে যে মূর যদি ভকত হয় ক্ষমাবন্ত হব, কাকো ক্রোধ নকরিব, কারো লগত জেদ নকরিব, কারো লগত কোনো ধরনের শত্রুতা না রাখিব, আর হে হে মূর প্রাণর বান্ধব উদ্ধব ওই সেইজনের চরণের চিহ্ন মই হৃদয়ত রাখি, বলে কিয় ও যু কব মই সেইটুকে শুনিম, যু করবলে কব মই সেইটুকে করিম, বলে কিয় ও মই ভকতর অধীন ভকত বৎসল, গতি ভগবানক যদি আমি আমার উপাসনীয় ঈশ্বর বলে যদি মানিবলে হয় ভগবন্তর প্রেম গুণ ভগবন্তর দয়াগুণ ভগবন্তর ক্ষমাগুণ এইবিলাকে আমার হৃদয়ত ঠাই পাব লাগবে, যিজনের হৃদয়ত এই সাতাইশটা প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণময় হয়ে ঠাই পাই গল একাদশ স্কন্ধত কইছে সেইজন মূল বান্ধব, বলে কোন সেইজন উদ্ধব, গতিকে একাদশ স্কন্ধ ভাগবত ভগবন্তর ললা কপাল কৃষ্ণ। মোকো
মায়া গজা নিলে নিলে জানা সেহি মহাবীর মত শীত দিয়া শীত Oh,